পিঠা বানাই বেশি মনে করতেছে আর এখন মাথার কথা যদি বানাই তো আমরা বাইরে এসে ওরা বানাই তো আমাদের সাথে গুলো এখন ডালি নিতেছে সবচেয়ে শেষে গিয়ে পুলি পিঠা গুলো দিবে তোমার মামানির বাসার মধ্যে পাঠানো হবে আর সবাই মিলে এই পিঠাটা তৈরি করে নিতেছে মানে বানাইতেছে একসাথে এ লালি কেমন কারণে তোমার কাছে ভালো লাগতেছে ওরা ভালো করে বলতে পারতেছে না যে পুকুর পাড় যে এত সুন্দর করে পরিষ্কার করছে ওদের কাছে ভালো লাগতেছে ওরা বসে বসে আছে এ দেখেন চারপার অনেক পরিষ্কার হয়েছে তো অনেক সুন্দর লাগে এখন তো আজকে আমাদের পিঠা বানানো হবে তো এই যে ভাইয়ের জন্য নিয়ে যাবো আজকে আমিও আজকে বাসায় এবার চলে যাবো তো ভাবতেছি যে পিঠা বানাই নিয়ে যায় আম্মা বলতেছে পিঠা বানাই দিয়ে দিবে নারকেলের পিঠা হ্যাঁ নারকেলের পিঠা আর এই যে চওয়া পিঠা তো ঘুরি এখানে টালা বিতেছে পোলার চাউল আর আতর চাউল তাহলে সব কিছু তাড়াতাড়ি করে ফেলো তো আজকে আইদামনির শরীরটা একটু খারাপ তো সবাই দোয়া করবেন আইদামনির জন্য আজকে শরীর খারাপ পাখিটার আজকে শরীর খারাপ আজকে শরীরটা খারাপ একটু জ্বর জ্বর আমাদের পাখিদের পাখিদের আইদু পাখিদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর সোয়ান ফুডস প্রোডাক্ট থেকে আমাদের জন্য একটি সুন্দর পার্সেল চলে আসছে তো এটার ভিতরে কি আছে তো বিশেষ করে পার্সেল কিন্তু আমার ভাই ভাবি ভাতিজা বাস্তির জন্য পাঠানো হয়েছে অর্ডার করেছে বাসায় তো আমার ওদের একটু শরীর খারাপ তো চলে আসবে ওরা তো আজকে আবার আমি পিঠা বানাবো পিঠা বানাই নিয়ে যাবো বাসার মধ্যে ওদের জন্য থেকে মানে এই পার্সেলটা পাঠানো হয়েছে মামা মামানির জন্য আর ওরা এটা লন্ডন নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে সোহান মামা কিন্তু নিতে পারবে কি না এটাই মানে কথা তারপর আজকে এই গুড় আর লালি দিয়ে পিঠা বানানো হবে পিঠা বানিয়ে তারপরে পাঠানো হবে মামার শ্বশুর বাড়িতে নাকি হ্যাপি সবার জন্য পাঠানো হয়েছে এটা যে লালির বোতল আছে আর হচ্ছে যে পাটালি গুড় আছে পাটালি গুড়ও মানে সব ঠিক ঠিকঠাকই আছে আমুনা লালিগুলো বরাবরের মতোই আগের মতোই আছে এখনো এটা নতুন করে আর কিছু বলার নেই সোহান ফুডস পার্কের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর আর এখানে অনেক অনেক বাচ্চা আছে ওদের কি নিয়ে আজকে পিঠা বানানো হবে নাকি আজকে কি কি পিঠা বানানো হবে আজকে পুলি পিঠা আর তোমার চয়া পিঠা গুড় দিয়ে বানানো হবে না আর দেখো গুড়ের এটা কালারটা অনেক সুন্দর তো শীত চলে যাইতেছে যারা যারা অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আর কিছুদিন পর থেকে পাওয়া যাবে না মানে গুড় আর একদম অর্গানিক আছে এই গুড় আর রোজার মধ্যে কিন্তু এই গুড়টা দিয়ে তোমার দুধ বাদ দিয়ে খাইতে অনেক শান রোজার অর্ডারটা এখনই করে নিতে হবে কারণ আর কিছুদিন পর থেকে গুড় লালি কুনকি পাওয়া যাবে না স্টক শেষ হয়ে যাবে তো আপনারা যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে নেবেন আর এরকম খাঁটি খেজুর রস খেজুর গুড় খেজুর লালি মানে পাওয়াটাও মুশকিল তো যারা যারা চান সোয়ান ফোর্স প্রোডাক্ট থেকে অর্ডার করে নেবেন এ লালি কেমন হাইলিস গুড় দোয়ানে গুড় খেতে দে এন থেকে একটা পাটালি করে চাকা নিয়ে কাইতে কাইতে সবারই দু তুমি খাবে না আইতে মনি তুমি খাবে শরীরটা একটু খারাপ আজকে তুমি খাবে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ ভাইয়ের সাথে গুরশে সবাইকে এইদিকে গুড় দিছে আম্মু গুড় খাওয়ার জন্য পাটালি গুড় লালি খাইছো নি প্রথমে লালি দেওয়া হয়েছে তারপর গুড় খাইতেছে তো এখানে হেজুর গুড় আর নারকেল আমি একসাথে এটা বাজু করতেছি পুলি পিঠার লেগে তো অনেক তো শখ ছিল যে সব বাড়িতে এসে পিঠা বানানো হবে একসাথে সবাই তো ওরাও সবাই অসুস্থ হয়ে গেছে এখন আমরাই বানাই এসে পাঠাইতেছি পিঠা বানানো হইতেছে তো বিউটি বানাইতেছে তো আম্মু আসতেছে
তো অনেকটা বানানো হয়ে গেছে চোয়া পিঠা। অনেকে চোয়া পিঠাও বললে, মেরা পিঠাও বললে। আর এখানে গুড় নারকেল, আর এখানে বানাইতেছে পিঠা। আর এখন পাতিলের মধ্যে দেওয়া হবে। বিটে আসো, পাতিলে দিয়ে দো। আর বাইরে আজকে অনেক রৌদ্র, পাতিলের মধ্যে পিঠা দিয়ে দিতেছে। আর এদিকে নানু আম্মু পিঠা পাশ হয়ে বসে একসাথে পিঠা বানাইতেছে। আর এই পিঠা বানায় বেশি মনে করতেছে রাখন মানহার কথা, যদি বানাই তোমার বাইরে এসে ওরা বানাই তো আমাদের সাথে। অনেক সুন্দর তো অনেক মজাদার পিঠা। আর প্রথমে গুড়ের ইয়াটা করে নিছে, কি পিঠা পা, এটা তোমার পুলি পিঠা, পুলি পিঠা হবে, পুলি পিঠার জন্য এটা করে নিছে গুড় দিয়ে আর নারকেল একসাথে মিক্স করে। আর সবাই মিলে এই পিঠাটা তৈরি করে নিতেছে, মানে বানাইতেছে একসাথে। আর এদিকে অনেকগুলো পিঠা বানানো হয়েছে। এগুলো কি পুলি পিঠা নাকি? পুলি পিঠা, সবগুলো পিঠা নানু তৈরি করছে, অনেক সুন্দর করে। তোমার মামানি মামার মিস করতেছে, ওরা থাকে তো দেখতো বানাইতো, ঠিক না? আমরা নিজে নিজে বানাইতেছি। চুক্কা পিঠা আছে, প্রথমে চুক্কা পিঠা গুলো দিয়ে দিছে, আর এগুলো এখন ডালে নিতেছে। সবচেয়ে শেষে গিয়ে পুলি পিঠাগুলো দিবে। আর এই পিঠাগুলো অনেকদিন সংগ্রহ করে খাওয়া যায়, রেখে রেখে খাওয়া যায়। এই পিঠা বেশি টাইলাম, মজা বেশি তোমার। সিমের বাতা তৈরি করা হয়েছে আমাদের দুপুরের খাবার। আজকে সিমের বাতা, মাছ বুনা, আরো তরকারি রয়ে গেছে। তো আমরা আবার বাসায় চলে যাব। তো আমাদের পিঠা বানানো শেষ, আর এখন কালো ইয়ার মতো বড় হবে। আর এই বেশি চড় পিঠা, পিঠাগুলো আজকে অনেক সুন্দর হয়েছে। আম্মা বানাইছে, বিউটি বানাইছে অনেক সুন্দর করে, ছোট ছোট করে। আর আম্মা দুইটা পাতিল বানাইছে, মানহার জন্য একটা, হ্যাঁ রিয়ামের জন্য একটা, দুইটা পাতিল বানাইছে। আম্মার বলতেছি রাখনের জন্য বানাইলা না কেন? আর এখন সবগুলো আম্মা সিঙ্গারা বানাইছে একসাথে পলির মধ্যে। আর এগুলো পাঠিয়ে দিবে মামার শ্বশুর বাড়িতে সবকিছু। তো আমরা আজকে দুপুর বেলা বড়ির বড়টা, তো এমন দুপুর টাইম হলে কিছু টক না খেলে ভালো লাগে না, মাথা ব্যথা কমে না, টক খেলে মাথা ব্যথা কমে। তো এখন রোজা বড়টা বানাইতেছে। আজকে তো ফাল্গুনের প্রথম রোজা, তুমি শাড়ি পরবে না? রোজা শাড়ি ফেরা ঘুরতে যেত না? তো আম্মা এখানে সবকিছু রেডি করে ফেলছে। তো কাকু রে দুইটা গুড়ের চা খাওয়া দিতেছে, আর এই লালির বোতলটা দিতেছে। আর জিসা খুকি হিপি লাকি ওরার জন্য গুড়, জিসাও গুড় নিয়ে যাবে ওদের জন্য সবার জন্য। বড়ি গালি দিয়ে আসতেছে। তো আজকের বোরটারও দেখতে দেখা যেতেছে অনেক স্বাদ হবে, বুঝে আজকেরটা অনেক স্বাদ হবে। তাহলে করো অনেক সুন্দর পাবে। বর্তার জন্য আমি তেঁতুলও নিয়ে নিছি, তেঁতুল দিয়ে দিতেছি। আর কাসুন দিয়ে দিতেছি। তো কাসুন দিয়ে দিলে সবাই আবার একটু পছন্দ করে। তো আমাদের বর্তা হয়ে গেছে, এখন বর্তা নামাই ফেলতেছি। তো আজকে আমরা ফাইনালি বাসায় চলে যাব। তো সবাই, আর এর মধ্যে সিনজিও চলে আসছে, সব ব্যাগ উঠানো হচ্ছে। তো আনার আপু মিলে সব কিছু সুন্দরভাবে উঠাই নিছে। আর এদিকে আমি আম্মুকে হেল্প করতেছি। তো আয়দামুন নিয়ে এর মধ্যে ঘুম উঠিয়ে দিছে।
তো আমি চলে যেতেছি, আম্মা মাইদা মুড়ির জন্য কান্না করতেছে, বলতেছে আম্মা আমি তো কয়েকদিন পর ঘুরে আসি। তো আমরা ফাইনালি অনেকদিন থাকা হয়েছে নানু বাড়িতে, তো এখন একদম নানু বাড়ি একদম খালি থাকবে। তো মামার আসবে আর রোজা বিউটি পাড়া তো আছেই ইনশাল্লাহ, নানুমনির সাথে সবার ভালো সময় যাবে ইনশাল্লাহ। নানু অনেক বেশি সবাই দোয়া করবে, নানু অনেক বেশি মায়া লাগতো সাইদামনির জন্য, কারণ আব্বা ছিল। হ্যাঁ, আর নানু আয়দামনির সাথে একদম রাত্রে দিনে সবসময় মানে থাকতো, নানু আয়দাকে দুধ বানায় খাওয়াইতো। তো নানুর সাথে আয়দামনি খুব ভালো সময় গেছে নানু বাড়িতে। তো আম্মা আয়দার আবার অনেক আপন করে, তো আম্মার একটু মনটা একটু ভালো থাকে আয়দা থাকলে। ওকে, তো দেখা হবে ইনশাল্লাহ। ওকে আসো, আমি চলে যেতেছি। আইদামুনি মন খারাপ, নানু বাড়ি থেকে চলে যাচ্ছে, অনেকদিন থাকা হয়েছে নানু বাড়িতে, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো আর এত তাড়াতাড়ি আসা হবে না, তো সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ হবে, বাসায় যেতে পারি, নানু যেন সুস্থভাবে থাকতে পারে। ওই বনে হিবে তো হিবে, ব্যাপারে দেখি না। ওকে নানু, টাটা, আল্লাহ হাফেজ।